ঘূর্ণিঝড় অশনি আজও শক্তিশালী অবস্থানে থাকবে। এখন এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে, তবে ধীরে ধীরে এটি দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় অশনি সোমবার ভোরে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থান করে। আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার দুপুরের পর এর দিক পরিবর্তন হতে পারে, এরপরই বোঝা যাবে বাংলাদেশের উপকূলে এ ঝড়ের আঘাতের সংখ্যা কতটা। ওটা দিক পরিবর্তন করলে বা দুর্বল হলে কতটুকু দুর্বল হচ্ছে এবং কী পরিমাণ দিক পরিবর্তন করছে তার উপরই বলা যাবে যে এটা কি আপনার উড়িষ্যা কোস্টে যাচ্ছে নাকি ওয়েস্ট বেঙ্গল কোস্টে নাকি বাংলাদেশ অথবা মায়ানমার কোস্টে যাচ্ছে, এটা আগামীকালই হয়তো বলা সম্ভব হবে। তবে অশনির প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করেন এই আবহাওয়াবিদ। বলেন এর প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকবে। সমুদ্রবন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত আজও দেখে যেতে বলেছি। আর এই ঘূর্ণিঝড়টা এখনও কিন্তু উত্তর পশ্চিম দিকেই অগ্রসর হচ্ছে এবং এটা হয়তো আগামীকালের দিকে কোস্টের কাছাকাছি যে অর্থাৎ নর্থ অন্ধ্র এবং উড়িষ্যা কোস্টের কাছে গিয়ে কিছুটা দুর্বল হতে পারে এবং আমাদের চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের উপর আসছে এবং ঢাকাতেও হালকা মেঘ আসছে আর কি, এর প্রভাবে বৃষ্টিটা শুরু হয়েছে বা বৃষ্টি হচ্ছে, আগামীতেও বৃষ্টি হবে। এবং এদিকে অশনির প্রভাবে সকালে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, শিক্ষা প্রতিষ্ঠান খোলায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী ও অফিসগামীদের। সকালবেলা আসছিলাম তখন মানে বৃষ্টি পড়ছিল তো একটু দৌড়িয়ে দৌড়িয়ে আসতে হয়েছে, আমাদের আসার সময় বৃষ্টি ছিল না ভালো, হালকা একটু ভোগান্তি হয়েছে কিন্তু পুরোপুরি বৃষ্টি হলে আরো কষ্ট হতো আর কি। ঈদের ছুটি শেষে অফিস আদালত খুললেও এখনও রাস্তায় তেমন চাপ সৃষ্টি হয়নি। আনোয়ার হুসেন, দেশ টিভি, ঢাকা।